সম্মানিত সুধী মণ্ডলী, আজকে আমি জুনি টাইট করার একজন হুজুর পাইছি, তো ওনার ভিডিও ফুটেজ প্লে করি, তারপর আমি ওনার বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা করব। উনি কিন্তু জুনি টাইট করার মশলা মাসাইল জানেন এবং ঔষধ পাতিও ওনার জানা আছে। তাহলে কোনো মুমিন যদি কারো কোনো মুমিনার জুনি টাইট করতে চায়, তাহলে ওনার কাছে যেতে হবে, নয় কি? আচ্ছা, শুনি উনি কি বলে। হ্যাঁ, এই হচ্ছে জুনি টাইট করনে আওলা হুজুর, ঠিক আছে, দেখছেন? আচ্ছা, তো ঢিলে, আচ্ছা, উনি টাইটেলে কি লিখা আছে দেখি, ঢিলে হয়ে যাওয়া যৌনি, জুনি না, যৌনি, জুনি টাইট করার আমল দুয়া উপায়। আচ্ছা, দেখি কিভাবে টাইট করা যায়। বোধহয় উনার স্ত্রীর জুনি একেবারে হাকালুকি হাওরের মতো অথবা প্রশান্ত মহাসাগরের মতো, মানে প্রশস্ত হয়ে গিয়েছিল, যার কারণে উনি উনার স্ত্রীর ঢিলে হওয়া জুনিকে টাইট করার মানে আয়াত খুঁজে পেয়েছেন। আচ্ছা, শুনি উনি কি বলে, কথা যেন না বাড়াই, শুনি। সম্মানিত গিনি ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ঢিলে হয়ে যাওয়া জনি টাইট করার আমল। তো কি বলে, ঢিলে হয়ে যাওয়া জনি টাইট করার আমল। তো ভাই, ঢিলে হয়ে যাওয়া জনি টাইট করার আমল কি নবী মুহাম্মদ খাদিজার সাথে করেছিল? যখন তার মুলা মুবারক খাদিজার ঢিলে হওয়া জনির ভিতর ঢুকাইছিল, তখন কি মুহাম্মদ খাদিজার জুনি টাইট করার আমল করেছিল? এটা একটু বইলা দিয়েন প্লিজ, থ্যাংক ইউ। এটা বিশেষ করে বোনদের ক্ষেত্রে বয়স বাড়ার সাথে সাথে এটা ঢিলে হয়ে যায়। তো এটা টাইট করার জন্য আল্লাহর উপর ভরসা রেখে যদি কেউ, যদি আমি আপনাদেরকে পরীক্ষিত কোরআন থেকে একটা আমলের কথা জানাবো, এই আমলটা যদি কেউ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে একটা আয়াতের বরকতে আল্লাহ তাআলা অতি দ্রুত অল্প সময়ের মধ্যে এটাকে আপনার আগের মতো বানিয়ে দিবেন, অথবা আল্লাহ তাআলা আগের মতো বানিয়ে দেবেন। আপনি কোরআনের একটি আয়াত দেখাচ্ছেন, আমিও এই আয়াতটা স্ক্রিনে শেয়ার করে নিয়ে আসব। তো ভাই, ঢিলে হওয়া টাইট করার আমলের কথা বললেন, এখন এই যে বুইড়া বুইড়া ইমানদার মুমিন পুরুষদের যৌনাঙ্গ, ইমানদণ্ড নুয়ে পড়ে, নেতিয়ে পড়ে, খাড়া হয় না, এই খাড়া হওয়ার কোনো আমল কি আপনার জানা আছে? আপনি কি জানেন? এদের তো মুলা মুবারক খাড়া হয় না, বেহেস্তে গেলে অবশ্য খাড়া হয়ে যাবে, একেবারে আইফেল টাওয়ারের মতো টান খাড়া থাকবে। তো এদের ইমানদণ্ড লম্বা করার বা খাড়া করার কোনো আমল আছে কি, যে আমলের কারণে তাদের ইমানদণ্ড একেবারে এমন লম্বা হবে এবং খাড়া হবে যে আল্লাহর আরশের নিচে তার পাশা পর্যন্ত গিয়ে পৌঁছেবে, হয়তো আল্লাহর পাশা দিয়ে ঢুকে যেতে পারে বা পারার সম্ভাবনা রয়েছে, এই ধরনের কোনো আমল থাকলে বাতলাইয়া দেন, ঠিক আছে? হ্যাঁ, জুনি টাইট করার আমলের কথা বলছেন, সরি, জুনি টাইট করার আমলের কথা বলেছেন বলছেন তো দ্রুত বীর্যপাত না হয়ে মানে কিভাবে অনেকক্ষণ সময়, হ্যাঁ হ্যাঁ, মানে বিবির উপর মানে উঠানামা করা যায়, এটার কি কোনো আমল আছে? মানে দ্রুত বীর্যপাত না হওয়ার কি কোনো আমল আছে? অনেক সময় তো অনেক হুজুরদের অতিরিক্ত যৌন চিন্তার কারণে মানে মানে লাগানোর আগেই মাল আউট হয়ে যায়, তো মাল আউট না হওয়ার কি কোনো আমল আছে, এটা একটু বললেন তো দেখি। আপনাকে আপনার স্বামীর কাছে অনেক আনন্দদায়ক এবং অনেক ভালো লাগিয়ে দিবেন ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় দিনী ভাই বোনেরা আল্লাহর উপর বিশ্বাস রেখে ভরসা রেখে এই আমলটা করবেন ইনশাআল্লাহ। তো এটা হয়তো বা আমাদের প্রত্যেকটা বোনেরই প্রয়োজন, প্রত্যেকটা বোনেরই প্রয়োজন, এই জন্য এই আমলটা জেনে রাখবেন। আর এই জাতীয় আরো আমল জানতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আচ্ছা, আমরা ভিডিও শেষ পর্যন্ত দেখবো। এখন প্রতিটা বোনের ঢিলা জুনি বা ঢিলে জুনি টাইট করতে হবে কেন? ঢিলা থাকলে অসুবিধা কোথায়? ঢিলা থাকলে তো আপনাদের একটু বেশি সুবিধা হয় না? তো ঢিলা থাকলে সমস্যাটা কোন জায়গায়? খালি ওই লাগানোর কাজ, লাগালাগি, খাট ভাঙ্গা ভাঙ্গি, পালং ভাঙ্গা ভাঙ্গি, এই সমস্ত এই সমস্ত ধ্যান ধ্যান ছাড়া কি মাথায় আর কোনো কিছু নাই? কি অবস্থা! তো খাড়া হওয়ার কোনো আমল নাই হুজুর? অনেক হুজুরদের তো ধ্বজভঙ্গ হয়ে যায়, এদের এদের তো এরা তো ইরেকটাল ডিসফাংশনে ভুগে, অতিরিক্ত বিবি থাকার কারণে,
এরা খালি লাগাইতে থাকে। এখন সারাদিন যখন বিবিদের, সারা দিনরা যখন বিবিদের লাগায়, তখন তো এদের মানে ইমানদণ্ড নেতিয়ে পড়ে, মুলা মুবারক খাড়া হয় না। এইটার ব্যাপারে কোনো আমল থাকলে বলেন। আর আপনি তো ইয়াং মানুষ, আপনি হয়তো নতুন বিয়ে করেছেন, তো আপনার বিবি ঢিলে হয়ে যাবে কেন বলেন তো দেখি, একটা একটু শুনি। আর আমাদের আরেকটা চ্যানেল আছে ডার্ক ব্লু, সেটা লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া থাকবে, সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে পারেন। তো বন্ধুরা, আমি যে আমলের কথাটা বলবো, এটা পবিত্র কোরআন থেকে। একটা হলো সুরাত হুদ, সুরাত হুদ, হুদ, হুদ আলী ইসরাত ওসলাম নবী নামে একটা সুরা আছে, সুরা হুদ আয়াত নাম্বার 4, সুরাত হুদ আয়াত নাম্বার 4। এই আয়াতের শেষের অংশ, সম্পূর্ণ আয়াতটা না, এই আয়াতের আমি যে অংশটুকু বলবো, 4 নম্বর আয়াতের এই আয়াতের এই অংশটুকু, এবং আমি যে অংশটুকু বলবো এই অংশটুকু কিভাবে পড়তে হবে, কোন সময়, এটা আমি বলে দিব কতদিন, এবং আমি যে আয়াতটা বলবো এই আয়াতের বাংলা উচ্চারণ নিচে ডিসক্রিপশন বক্সের মধ্যে লাইন বাই লাইন লেখা থাকবে, সেটা দেখে আপনারা শিখে নিতে পারবেন, আর আমার সাথে মুখ মিলিয়ে শিখে নিতে পারেন। আচ্ছা দেখি তো কি আয়াত দেখান উনি, আয়াত আমার কাছে আছে। আচ্ছা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেকটা আয়াতই মুমিনদের জন্য শেফা স্বরূপ, বিশেষ করে উপকার স্বরূপ। তো বিশেষ করে ঢিল হয়ে যাওয়ার জন্য, টাইট হওয়ার জন্য আপনারা এই আমলটি করেন, আল্লাহর উপর ভরসা রেখে অতি দ্রুত ফলাফল পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা অতি দ্রুত মানে আপনারা ফল পাবেন। এখন ঢিলে হওয়া জুনি টাইট করার আয়াত আল্লাহ কোরআনে বলে দিয়ে দিছে। তো আল্লাহ কি বলেছে যে এই আয়াত, এই আয়াতের উপর আমল করলে তোমাদের বিবিদের জুনি 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 হ্যাঁ টাইট হয়ে যাবে, এমন টাইট হবে, হ্যাঁ এমন টাইট হবে যে মলম ঘি লাগিয়ে পরে লাগিয়ে পিছলা করে দিলে পরেও আপনার মানে ঢুকাতে পারবেন না। এই ধরনের কথা কি আল্লাহ কোরআনে বলছে? অথবা লুব্রিকেন্ট লাগানোর পরেও, অর্থাৎ লুব লুব LUB লুব লাগানোর পরেও কিন্তু ঢুকবে না। সরিষার তেল, সরিষার তেল এই টাইট জুনির ভিতর, জুনির জুনি জুনির জুনির ভিতর ফিঙ্গারিং করে লাগ, ফিঙ্গারিং করলে পরে, সরিষার তেল দিয়ে ফিঙ্গারিং করলে পরেও ঢুকানো সম্ভব হবে না। এইটা কি আল্লাহ কোরআনে বলছেন? এমন টাইট হবে যে মানে আর ঢুকাইতেই পারবেন না, এটা কি আল্লাহ কোরআনে বলছে? আচ্ছা শুনি, ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, আবার বলে দিচ্ছি, ওয়াহুয়া একটা ওয়াও আছে, ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, আবার বলে দিচ্ছি, ওয়াহুয়া কাদির। এটা আয়াতটা দেখাইলাম আমি, দেখাচ্ছি আমি, এই দেখুন, তিনি সব কিছুর উপর ক্ষমতাশীল। ওহুয়া ওহুয়া ওহাউয়া আলা ওহাউয়া ওহুয়া হ্যাঁ আলা কুল্লি শাইইন কাদির, হাউয়া আলা কুল্লি শাইইন কাদির। ভাই আমার মুখ খারাপ হয়ে যাচ্ছে, কিছু মনে মনে নিয়েন না আপনারা, আবার মাঝখান দিয়ে মাইন্ড কইরেন না। তিনি সব কিছুর উপর ক্ষমতাশীল আল্লাহ। তো এই আয়াত পর, এই আয়াতের উপর আমল করলে নাকি জুনি টাইট হয়ে যায়। তো মানে এটার সাথে জুনি টাইট হওয়ার সম্পর্কটা কোথায় আমি বুঝলাম না? আমি বুঝতে পারছি, বুঝতে পেরেছি, আল্লাহ ক্ষমতাশীল, আল্লাহ ঢিলা জুনিকে টাইট করতে পারেন, টাইট জুনিকে আবার খাল বা হাওরের মতো করে দিতে পারেন। হ্যাঁ আপনি কোনো মুমিন ওই ঢিলা জুনির ভিতর ইমানদণ্ড ঢুকাই দিলে পরে বা মুলাবি বা মুবারক ঢুকাইলে পরে, হ্যাঁ বুঝতেই পারবে না যে ওইটা 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 ঢুকতেছে কি না ঢুকতেছে না, মনে হবে যে ওইটা ঢুকেই নাই, এইরকম মনে হবে। এই কারণে আল্লাহ কি করতে পারেন, ঢিলা জুনিকে টাইট করতে, টাইট করার ক্ষমতা রাখেন, আবার টাইট জুনিকে, জুনিকে ঢিলা ঢিলা করার ক্ষমতা রাখেন। এই কারণেই বুধ হুজুর এই কথাটি বলছে। আচ্ছা বুঝতে পেরেছি। এইবার আমি তো কিন্তু অন্য আরেকটা আয়াত পাইছি, ওই আয়াত দিয়ে ঢিলা জুনিতে ফু দিলে পরে ওইটা অটোমেটিক্যালি টাইট হয়ে যাবে, এটা বেহেস্তি আয়াত, আমি পরে দেখাবো। আচ্ছা শুনি, আলা কুল্লি শাইইন কাদির, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই এই হুজুর, এতবার এতবার জুনিতে ফু দিলে কি হবে? স্ত্রী তো লাত্তি মেরে মানে একেবারে পালং থেকে নিয়ে ফেলবে, বলবে শালা ভাগ এত ফু দিস কেন, এটা কি চুলা নাকি চুঙ্গা দিয়ে আগুনে ফু দিতে হবে? আগুন জ্বালানোর জন্য চুঙ্গাতে চুলাতে মহিলারা যেভাবে ফু দেয়, এই মোল্লা আপনি কি এইভাবে ওহুয়া ওহাউয়া আলা কুল্লি শাইন কাদির বলে স্ত্রীর জুনিতে ফু দিবেন? হ্যাঁ কি 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 অবস্থা, সরিষার তেল আছে না জয়তুন তেল, কোনটা? প্রিয় দিনী ভাই বোনেরা,
এই আয়াতটার বাংলা উচ্চারণ নিচে ডিসক্রিপশন বক্সের মধ্যে থাকবে। আর এই আয়াতটা কখন পাঠ করতে হবে, দৈনিক আপনাদেরকে 100 বার করে পাঠ করতে হবে, সন্ধ্যার পূর্বে, দৈনিক 100 বার করে সন্ধ্যার পূর্বে, অর্থাৎ মাগরিবের নামাজের 10 মিনিট পূর্বে বসে আপনি পড়া। আচ্ছা, মাগরিবের নামাজের 10 মিনিট পরে সন্ধ্যায় 100 বার পাঠ করতে হবে স্ত্রীর জুনি টাইট করার জন্য, ঢিলা জুনি টাইট করার জন্য। ভাই রে ভাই, আমারে কেউ মাইরা ফেলার। তো ভাই, আপনি এশার নামাজের পরে হ্যাঁ স্ত্রীর সাথে সহবাস করবেন, ওই সময় স্ত্রীর জুনিতে, ঢিলা জুনিতে 100 বার এই আয়াত পড়ে ফু দিতে হবে, না দিলে টাইট হবে না। এখন লাগানোর আগে যদি আপনি একা একা বসে মানে এই আয়াতের উপর আমল করেন, তাহলে তো মানে স্ত্রীর জুনি টাইট হবে না, ঠিক না? ঢিলে জুনি টাইট হবে না। তো স্ত্রীর ঢিলা জুনি টাইট করার জন্য আপনি এই আয়াত 100 বার পড়তে হবে কেন? আপনার স্ত্রী তো পড়তে হবে নাকি, আপনি পড়তে হবে কেন? নাকি এই জুনিটা আপনার আপনার নাভির নিচে এই জুনি ঢিলা জুনি, নাকি যে যেটা যেটা টাইট করার জন্য আপনাকে পড়তে হবে, এটা তো পড়বে আপনার স্ত্রী। হ্যাঁ, আচ্ছা শুনি দেখি। শুরু করবেন, 2-3 মিনিটে পড়া শেষ হয়ে যাবে, অথবা 5 মিনিট যতটুকুই লাগুক শেষ হয়ে যাবে। আর আজানের পূর্বের বাকি সময়টা আপনি এই আয়াতটা পড়ে দুটো কাজ করতে হবে, একটা হলো আপনি তো এই সময় পড়বেন এবং আপনি পড়ার সাথে সাথে একটা কাজ করতে হবে সেটা। আচ্ছা আচ্ছা, কি কি বললেন? যেই সময় করবেন, আই মিন যেই সময় আপনি স্ত্রীকে লাগাইবেন, না এটাই তো বলছেন নাকি? লাগানোর সময় স্ত্রীর ওই জায়গায় ফুঁক দিতে হবে, ফু দিতে হবে আয়াত পড়ে, না ঢিলা ধুনিতে ফু দিতে, ফু দেওয়ার আমল। আচ্ছা শুনি। হলো আপনার হাতের কাছে থাকা যে কোনো ধরনের নারিকেল তেল অথবা অলিভ অয়েল তেল, একটু তেল নিতে হবে প্রতিদিন এভাবে করুন। আচ্ছা, নারিকেল অলিভ অয়েল তেল স্ত্রীর জুনিতে ঘষাতে হবে, ঘষিয়ে আপনি ওইখানে ফু দিতে হবে। ভাই, আপনি যদি আঙ্গুল দিয়ে স্ত্রী লোকের জুনির ভিতর ফিঙ্গারিং করেন, তেল দিয়ে ফিঙ্গারিং করেন, তাহলে তো আপনি স্ত্রীকে লাগাইতে পারবেন না, তার মাল আউট হয়ে যাবে, ঠিক না? জৈতুন তেল কিংবা ধরেন ওই যে কি জানি সরিষার তেল লাগিয়ে দিয়ে যদি হ্যাঁ মানে স্ত্রীর জুনির ভিতর অঙ্গুলি দিয়ে নাড়াচাড়া করেন, আমি মানে চাষবাস করা শুরু করেন, হ্যাঁ নাড়াচাড়া করতে থাকেন বা গুতাগুতি করতে থাকেন, তাহলে তো স্ত্রীর জুনি টাইট হওয়া তো দূরের কথা। হাজারবার অঙ্গুলি ঢুকিয়ে এই আয়াত পড়ে ফু দিলে পরেও টাইট হবে না, বরং আরো ঢিলা হয়ে যাবে, বুঝতে পারছেন? তো এইটা ঢিলে হয়ে যাওয়া জুনি টাইট করার আমল হয় কিভাবে? আপনি যতবার ফিঙ্গারিং করবেন ওই হাতের অঙ্গুলির উপর অয়েল মাখিয়ে যতবার ফিঙ্গারিং করবেন, হ্যাঁ ততবার আপনি ফু এই আয়াত পড়ে ফু দিতে থাকবেন ঢিলে জুনি টাইট করার জন্য। কিন্তু যতবার আপনি এটা করতে থাকবেন ততবার আপনার স্ত্রী আরো বেশি এক্সপার্ট, স্ত্রীর জুনি আরো বেশি ঢিলা হতে থাকবে। প্রতিদিন এই তেলটা নিয়ে আপনাকে এই 100 বার যে বললেন এটা ফু দিয়ে রাখতে হবে ওই তেলের মধ্যে, ফু দিয়ে আপনি প্রতিদিন ঘুমানোর পূর্বে ওই জায়গায় আপনার যেখানে অসুবিধা, যেখানে আপনি যে উদ্দেশ্য হাসিলের জন্য কাজটা করতে চাইছেন ওই জায়গায় এটা পরে এই তেলটা সম্পূর্ণ তেলটা আপনি মালিশ করবেন 5-7 মিনিটের মতন এভাবে মালিশ করবেন। আর আপনি এই যে তেলটা তো বানিয়ে দিবেন, তেলটা শুধু ফু দিয়ে রেখে দিবেন আর ঘুমানোর পূর্বে এটা এভাবে মালিশ করবেন। আর আচ্ছা, এই হুজুরটা কি বলে? আচ্ছা হুজুর, আপনার যদি হাড়া না হয় তাহলে হাড়া হওয়ার জন্য তৈল মালিশ করে কোরআনের কোন আয়াত আছে কি যে আয়াত দিয়ে ফু দিলে পরে হ্যাঁ অটোমেটিক ইরেকটাল ডিসফাংশন চলে গিয়ে আইফেল টাওয়ারের মতো হাড়া হয়ে যেতে পারে, এই ধরনের কি কোনো আমল আছে? এই আমলটা বললেন না, এই আমলের কথা তো বললেন না, ঠিক না? অথবা অকাল বীর্যপাত হয়ে গেলে, অর্থাৎ কুইকলি স্ত্রীকে লাগানোর আগেই যদি মাল আউট হয়ে লঙ্গি ভরে সরে যায়, হ্যাঁ তো এই এইটার উপর কি এইটা প্রতিরোধ করার কি কোনো আমল আছে? আচ্ছা শুনি।
ফাযিল। এই যে বাকি সময়টা মাগরিব নামাজের পূর্বে যে আপনি কাজটা করেছেন, একেবারে মাগরিবের আজানের পূর্বে আপনি আল্লাহর নিকট হাত তুলে দোয়া করবেন, এবং দোয়া করার পূর্বে এই আমলটা করার পূর্বে ওহু আলা কুল্লি শাইইন কদির এটা তো পাঠ করবেনই, এটা করবেন এবং আপনি তিনবার দুরুদ শরীফ করবেন এবং তিনবার আস্তাগফিরুল্লাহ করবেন। এটা পরে যদি কেউ দোয়া করে আল্লাহর উপর ভরসা রাখে, নিজের ইমানকে পাকা করে মজবুত করে, হালাল খাবার খায়, পিতা মাতার খেদমত করে, হ্যাঁ নিজের নিজের ইমানকে যদি পাক্কা করে, তাহলে এই দোয়া পড়ে স্ত্রীর জুনিতে ফু দিলে, ঢিলা জুনিতে ফু দিলে ঢিলা টাইট, মানে ঢিলা জুনি টাইট হয়ে যাবে, ইমানদণ্ড কে খাড়া হবে যদি ইমানদণ্ড নেতিয়ে পড়ে। এইটার আমলের কথা বললেন না? আচ্ছা শুনি, ইত্যাদি ইসলামের সাথে মানে সামঞ্জস্য ইসলামের সাথে লেগে আছে এবং ভালো কাজগুলো করে আল্লাহর উপর ভরসা রাখে, অতি দ্রুত আমি অতি দ্রুত বলতে পারি আল্লাহ তাআলা অতি দ্রুত এই আপনার সমাধান দান করবেন ইনশাআল্লাহ। নতুবা আপনার এটা যদি সরাসরি সমাধান না হয়, আপনার স্বামী আপনার মাধ্যমে তৃপ্তি পাবে, অনেক তৃপ্তি পাবে ইনশাআল্লাহ, এই আমলটা করবেন। আপনার স্বামী তৃপ্তি পাবে, ঠিক আছে, কিন্তু কোন স্ত্রী লোকের তৃপ্তি পাওয়ার দরকার নাই। আপনার ইমানদণ্ড যদি খাড়া না হয়, আপনি যদি ঢুকাইতে না পারেন, হ্যাঁ, তাহলে স্ত্রী লোকের মানে তৃপ্তি যে দিতে পারলেন না এই 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 অসুবিধাজনিত কারণে, হ্যাঁ, এতে এটার জন্য আপনাদের কোনো মাথা ব্যথা নাই, চিন্তা নাই, খালি নিজেদের চিন্তা করতেছেন, ঠিক না? আপনাদের এইটা নতিয়ে নেতিয়ে পড়লে পরে কোনো সমস্যা নাই, ওইটা খাড়া না হইলে পরে সমস্যা নাই, কিন্তু স্ত্রী লোকের জুনি ঢিলা হয়ে গেলে পরে আপনাদের সমস্যা আছে, এটাকে টাইট করতে হবে। হ্যাঁ, তো প্রত্যেক দিন বিবির সাথে বিবিকে না লাগাইলে পরে তো এটা টাইট থাকে নাকি? বিবি বিবি বিবিকে যদি সন্তান জন্মদানের মেশিন মনে করে থাকেন আর মেশিন হিসাবে ব্যবহার করে থাকেন, তাহলে তো ঢিলা হবেই। হ্যাঁ, প্রতিদিন লাগাইবেন, প্রতি প্রতি বছর সন্তান উৎপাদন করবেন, তাহলে ঢিলা হবে না, তো টাইট হবে কিভাবে বলুন তো দেখি, ফাজিল কোথাকার। হ্যাঁ, আমি তো ভাবছিলাম হুজুর এই আয়াতটা পড়বে, দেখুন এই আয়াতটা পড়ে ফু দিবে, কিন্তু ভুল আয়াত পড়ে ফু দিল, 55:56। দেখুন, যেখানে সেখানে থাকবে স্বামীর প্রতি দৃষ্টি সীমিতকারী মহিলা গর্ভতা দূরীকরণ, যাদেরকে ইতিপূর্বে কেউ স্পর্শ করেনি, কোন মানুষ আর কোন জিন। আচ্ছা, বেহেশতের হুরিদেরকে হুজুরা লাগানোর আগ পর্যন্ত কোন পুরুষ লাগায় নাই, হ্যাঁ, কোন জিনদের মধ্যেও কোন পুরুষ লাগায় নাই। তো যখন কেউ লাগায় নাই, তখন বেহেস্তি হুরিদের জুনি টাইট থাকবে, এরা বাদ জিন। তো এই আয়াত পড়লে পরে আমি একটু হাইলাইট করি, এই আয়াত পড়ে ফু দিলে পরে, হ্যাঁ, মানে মানে স্ত্রী লোকের জুনি টাইট হয়ে যাওয়ার কথা যদি আল্লাহর মানে কুদরত থেকে থাকে, কারণ এই আয়াতে তো এই আয়াতটি হচ্ছে জুনি টাইট করার আয়াত। কেন জানেন? কারণ এই আয়াতে স্পষ্ট করে বলা হয়েছে যে ইতিপূর্বে বেহেস্তি হুরিদেরকে মাগিদেরকে কোন পুরুষ লাগায় নাই, মানুষের মধ্যে কোনো পুরুষ লাগায় নাই, কোনো জিনও লাগায় নাই, জিনও লাগায় নাই। তো না লাগানোর কারণে তো তাদের জুনি টাইট হয়ে যাওয়ার কথা নাকি? তো এই আয়াতের উপর আমল করে হুজুর যদি তার স্ত্রীর ঝিনা ঢিলা, হ্যাঁ, গর্তের মধ্যে ফু দে, মুখ লাগিয়ে ফু দে, তাহলে আল্লাহর কুদরত থাকলে বা ক্ষমতা থাকলে টাইট হয়ে যাওয়ার কথা, কারণ এই আয়াতটি টাইট জুনির সাথে সম্পৃক্ত। এখানে আল্লাহ কুরআনে বলছেন যে বেহেস্তের হুরিদের জুনি এত টাইট থাকবে, এত টাইট থাকবে যে ঢুকাতেই পারবে না। এই আয়াতে এটাই বুঝাতে চাচ্ছে, কারণ বেহেস্তি হুরিদের কেউ লাগায় নাই, এরা ভার্জিন। তো হুজুর যদি এই আয়াতের কথা বলতেন তাহলে মেনে নিতাম, ঠিক না? আচ্ছা দেখি পরে কি শুনে সকল বনিত চায় তার স্বামী তার থাকুক, এই জন্য এই আমলটা অবশ্যই করবেন, অবশ্যই করবেন ইনশাল্লাহ, অনেক ফলাফল পাবেন। আমি যে আমলটা মানে জানিয়েছি আবার বলেছি, সুরত হুদের 4 নম্বর। হুজুর আপনি কি এই গেলমান হুজুর আপনি কি এই আমলটা করেছেন? হ্যাঁ, আপনার বিবি কি বুইড়া নবী মুহাম্মদের মতো 40 বছর বয়স নাকি আপনার বিবির, যে জুনি জুনি ঢিলে হয়ে যাওয়ার কথা কথা আপনাকে তো মনে হচ্ছে নবী মুহাম্মদের মতো 25 বছর বয়স্ক একজন ইয়াং যুবক। তো ভাই, আপনার স্ত্রীর তো জুনি ঢিলা হওয়ার কথা না ভাই, আপনার স্ত্রী তো ইয়াং, মনে হয় বাচ্চা কাচ্চাও হয় নাই। তো আপনি
ঢিলে হওয়া জুনি টাইট করার আমলের কথা যে বলছেন, একথা মানে এই বলার মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে আপনার স্ত্রী নবী মুহাম্মদের মতো পৌড়া, নবী মুহাম্মদের স্ত্রী খাদিজার মতো পৌড়া, বৃদ্ধা, 40 বছর বয়স্কা। তো এই আমল করার কৌশল আপনি কি আপনার বিবির উপর অ্যাপ্লাই করেছেন? মনে হচ্ছে তো আপনার বিবি নবী মুহাম্মদের স্ত্রী খাদিজার মতো বুইড়া, বৃদ্ধা, 40 বছর বয়স্কা। নাহলে আপনি কেন বলবেন ঢিলে হওয়া জুনি টাইট করার জন্য এই এই আমল করতে হবে, একটু বলুন তো দেখি। আচ্ছা শুনি উনি পরে কি বলে। আয়াতের এই অংশটুকু অবশ্যই পাঠ করবেন, অনেক ফলাফল পাবেন ইনশাল্লাহ। আপনি আমলটা করলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ। এই আমলটা কতদিন করবেন? এই আমলটা আপনাকে কমপক্ষে আপনি 2 মাসের মতন এই আমলটা করতে থাকবেন ইনশাল্লাহ। যেহেতু বিষয়টা জটিল, অনেকেই বিভিন্ন সমস্যার কারণে ডাক্তারের কাছেও যায় না, ইউটিউবে ভিডিও দেখে আর এগুলো দেখে শিখে। আচ্ছা বড় ডাক্তার, হ্যাঁ বড় ডাক্তার, উফ কি অবস্থা। আচ্ছা ভাই আমি আর কথা বলতে চাচ্ছি না, একটু মজা করলাম। টাইট করার আমল যদি আপনারা করতে চান তাহলে আপনাদের স্ত্রীরা আপনাদেরকে তালাক দিয়ে চলে যেতে পারে। হ্যাঁ বলবে বেটা ভালো মতো লাগাইতে পারোস না, আসছিস আমার দুই টাইট করার জন্য, তুমি ঢিলা হলে পরে তো একটু দেরিতে মাল আউট হবে, কারণ এখানে ঘর্ষণ কম হবে। আর যদি টাইট হয়ে যায় তাহলে তাড়াতাড়ি আউট হওয়ার সম্ভাবনা আছে, এখন টাইট হলে পরে আপনাদের খবর আছে। টাইট জুনিতে মুলা মুবারক ঢুকানোর সাথে সাথেই হ্যাঁ অতি দ্রুত আউট হয়ে যেতে পারে, যার কারণে স্ত্রীরা আপনাদেরকে তালাক দিতে পারে। হ্যাঁ মানে তালাক না দিয়ে অন্য বেটার সাথে মানে পালিয়ে যেতে পারে। তো এটা হচ্ছে জুনি টাইট করার আমল না, স্ত্রীকে ভাগানোর ভাগানোর আয়াত, অন্য পুরুষের সাথে ভাগে পালিয়ে যাওয়ার আয়াত নয় কি, স্ত্রী ভাগানোর আয়াত, স্ত্রী ভাগানোর আয়াত, স্ত্রী ভাগানোর আমল। তো যাকে অনেক কিছু বললাম আজকে আর না, সবাই ভালো থাকবেন, লাভ ইউ অল।